এজন্য মনে হচ্ছে যে প্রাণীর রাজ্য, পানি পানি আর পানি, চারিদিকে পানি। পানিতে থ করছে সব কিছু। বেহাল অবস্থা স্যার, খালিফা ভিডিও করে বুঝছেন না দাদা, সবসময় তো আসে নাই শুধু। একদম ভাই, একদম পুরাটাই করতেছি। ভিডিওটা না করে থাকতে পারলাম না, কারণ ইনফোটেক গ্লোবাল একটা চ্যানেল যেটাতে সবসময় ইউনিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এদিকে মহাসাগর, আমি তো কেমনি যাই আল্লাহ জানে। এটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। জানি না এই পানির ভিতরে আমি আসলে বাইকটা নিয়ে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই ঠিক আছে, আপনাকে ইউটিউবে দেখা যাবে ভাই, ইউটিউবে দেখা যাবে। হ্যাঁ টানতে থাকেন, টানতে থাকেন। আজকে টাকা খাবো ঢাকা শহরে। আপনি কি পারতেছেন না নাকি? এখান থেকে একটা বাস আসতেছে মনে হচ্ছে, পানি সাগরের ভিতর যাচ্ছে, নদী সাগরের ভিতর। বাড়ির যাত্রা মহোদয় ভালো এনজয় করতেছে। ভালো করে করতেছি, ভালো করে। হ্যাঁ মাছ ধরা যাবে না, এখানে গাড়ি একটু নষ্ট হয়ে গেছে। চারিদিকে পানি আর পানি, এটা মালিবাগের কাছাকাছি একটা জায়গা। হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে যে বাজারঘাট পুলিশ লাইন। আসলে বর্ষাকালে সাইড চাকা দেখায়, এটা সারির মতো ঘুরে গেছে। এই গাড়ির সাইলেন্সারও নাই, আমি আমার তো এখন একটু আছে, জানি না কত কথা। এই গাড়ির সাইলেন্সার
পানির মধ্যে সব ডুবে গেছে। আমার মোটরসাইকেল বন্ধ, আমি জানি না যে আসলে স্টার্ট দিয়ে, সবাই বলছে নাকি স্টার্ট হবে না, সবাই বলছে স্টার্ট হবে না, তো আল্লাহ জানে। আমি তো যারা যাচ্ছি নিয়ে গিয়ে করতে হবে, তাই সব ডুবে গেছে, যা পারবো না। আই ডোন্ট নো হোয়াট ক্যান আই ডু। আপনি একটু সাইড দিয়ে যান, আমি তো কেমনে এদিকে নেন, এদিকে নেন, যাবেন না, হ্যাঁ বুঝে গাড়ি যাচ্ছে, আরো আপনি ফ্লাইওভার উঠবেন না, হ্যাঁ ব্যাক করবো, ভবিষ্যৎ মনে হয় খারাপ, বুঝতেছি না, মাঝপথে থেমে গেছে, আমি যাই না কি করবো এখন, এরকম এরকম ঝামেলা কখন করি না, আল্লাহ অবস্থা খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, মাঝখানে পড়ে গেছি, আমি জানি না, ঢেউ এক উড়াই নিয়ে যাচ্ছে, ঢেউ শুধু ঢেউ, পানির ঢেউ আসতেছে, এই স্টার্ট হয়েছে, আমি এখন রাজারবাগ পুলিশ লাইনের গেটে অবস্থান করছি। এই যে অবস্থা, পানিতে থই থই করতেছে পুরোটা গেট, আমার এখন ওই সামনে পথটা পাড়ি দিয়ে তারপরে হচ্ছে ফ্লাইওভার উঠবো, বাট আমি যাই না, মেবি সবাই বলতেছে মোটরসাইকেল স্টার্ট হবে না, ফ্লাইওভার এইটাই মাথায়, আর আবার দেখা সব গাড়িগুলো ওখানে আছে, কেউ সাহস পাচ্ছে না, আসলে আসতে কেউ সাহস পাচ্ছে না, সবগুলো আটকে আছে, আমি এই পর্যন্ত হেঁটে এসেছি। ঠিক আছে না, এই যে সবাই যে তুলতেছে আপনাদের, তাহলে ফ্লাইওভার উঠবো আমি, ওঠার পরে যদি স্টার্টটা দিতে পারি আলহামদুলিল্লাহ, নাহলে খবর আছে মনে, সব সিএনজি চেঞ্জ, সব স্টার্ট বন্ধ হয়ে গেছে, মালিবাগের মোড়ের কাছাকাছি আমি এখন, ফ্লাইওভার উঠবো, আল্লাহ জানি কি হবে। আমার লাইফে এক দুর্বিষহ মোটরসাইকেল জার্নি, এটা এরকম কখনো আর হয় নাই আসলে, তাও ঢাকা শহর, এখন এখানে উঠবো, আল্লাহ জানে কি হবে, এটা হচ্ছে ফ্লাইওভার উঠবো, পানি দিয়ে আসলাম, এই যে এভাবে